ফজরের আজানে আমার ঘুম নিশ্চিত হয়, ফজরের আজান বন্ধ করতে হবে। এবছর আপনারা দেখেছেন আমার দেশের কিছু সোনার সন্তানের হাতে, তাদের নাম হলো টাইগার ক্রিকেট টিম, যাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়। এবছর টি-20 বিশ্বকাপে তারা বাংলাদেশের ইজ্জত তাই এতটা ডুবাইছে যে বিমানবন্দরে সে মহিলাদের মতো ঘোমটা দিয়ে দিয়ে তারা পালাইয়া চলে গেছে, মিডিয়ার সামনে আসে নাই, এমন ভরা ডুবাইছে তারা। আমার মুসলমান ভাইরা, আমি মনে করি বাংলাদেশের এই ক্রিকেট টিমের অধঃপতনের যতগুলো কারণ আছে, আমার নজরে একটি কারণ হলো গত বছর এই বিপিএল খেলায় ওই কুরাঙ্গার সোনিগঞ্জ যে আদানের বিরুদ্ধে কথা বলেছে, আজান বন্ধ করতে পারে, আজান শুনলে তার নাকি ঘুমের বিষ্টাম হয়, লক্ষ লক্ষ টাকা দিয়ে সোনিগঞ্জকে বাংলাদেশে এনে তার গান দিয়ে যখন ওই অনুষ্ঠান শুরু করেছে, ওই দিন থেকেই এদের পরে আল্লাহর গজব নেমেছে। সুতরাং মুসলমানের এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, তোমরা সচেতন হয়ে যাচ্ছ। কি কষ্ট আলোচনা করতেছিলাম আজকে বেলালের কথা।